যখন এখানে মসজিদ চলে আসলো, মসজিদে আসার পরে আমি ওইখানে আসতাম ঘুরতে, তিনি এভাবে করে দোয়া কালামের কথা জিজ্ঞাসা করতেন। সম্মানিত উপস্থিতি মোস্তারানে কিরাম, আজকে তিনি ইন্তেকাল করেছেন, চলে গিয়েছেন। এই যে মসজিদ, নতুন মসজিদ তৈরি হয়েছে, তিনি এই মসজিদের পাশে থাকবেন, নামাজ পড়বেন, এর জন্য এই মসজিদ জমিদান করেছেন। কলেজ মসজিদও তিনি জমিদান করে গিয়েছেন। মসজিদ সাথে তার এত নিকট সম্পর্ক ছিল, পাঁচ অক্ত নামাজ পড়তেন, সাথে সাথে আবার তাহাজ্জুদ নামাজে তিনি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তেন। আমি বলতাম যে আপনার এই নেক আমলের কথা বলবেন না, কারণ নেক আমলের কথা বলতে নেই, বলতে আমি তোমার সাথে বলছি এই কারণে যে আমারটা ভুল হচ্ছে কিনা জানার জন্য আমি তোমার সাথে বলছি, অন্য কারোর কাছে বলতেছি না। মৃত্যু আমাদের আসবে, আমরা সকলে মৃত্যুপথের যাত্রী। আমরা যখন দুনিয়াতে আসছি, দশ মাস আগে জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের নতুন মেহমান বা আমরা দুনিয়াতে আসছি, কিন্তু যাওয়ার বেলায় এক সেকেন্ড আগে জানানো হবে না। আজকের করোনা যে মৃত্যু, করোনা যে ত্রাস সৃষ্টি হয়েছে গোটা পৃথিবীতে, পাঁচ ভাগ মানুষ করোনায় মরতেছে, বাকি দেখা তাকায় দেখেন বাকি বিশ ভাগ মানুষ করোনার বাইরে মৃত্যুবরণ করতেছে। অর্থাৎ মৃত্যুর বাইরে আমাদের যাওয়ার কোনো শক্তি নাই। ওলাউ কুন্তু ফি বুরুজি মুশাইয়াদা, মৃত্যু থেকে পলায়ন করার জন্য লৌহ নির্মিত বাক্স তৈরি করেও, জায়গা তৈরি করে মানুষ যদি থেকে বাঁচতে চায়, এক সেকেন্ড তার জন্য হায়াত দেওয়া হবে না, বাঁচার সুযোগ দেওয়া হবে না। আবার এক সেকেন্ড আগে মৃত্যুবরণ করতে চাইলে সেটাও কখনো সম্ভব নয়। এই মৃত্যু আল্লাহর কাছে, আসুন আমরা মৃত্যুর জন্য তৈরি, আমাদের মৃত্যু হলে বেশি করে এই দুনিয়ার জিন্দিগি তে আল্লাহর রাসূলের জীবন আদর্শকে স্মরণ করে অনুসরণ অনুগ্রহ করে চলতে হবে, কোরআনের দিকেই আসতে হবে। কোরআন তেলাওয়াত, কোরআনের জীবন গড়া, কোরআন অনুযায়ী আমাদেরকে চলা, এই ছাড়া পরকালে আমাদের কোনো আর কোনো আমাদের বাঁচার কোনো জায়গা নাই। তাই আসুন কোরআন সুন্নাহ মোতাবেক আমরা জীবনযাপন করি। আজকে যিনি ইন্তেকাল করেছেন, আমরা সকলেই কায়েমুল মুখে দোয়া করি, আমি তার একজন ইমাম হিসাবে আমিও দোয়া করি, তার জীবনের সকল নেক আমল যেন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ইলাহিতে কবুল আর মঞ্জুর করে নিয়ে নেন, এবং তার যে বদ আমল যদি থেকে থাকে তার নামাই আমলে, আল্লাহ তুমি রহমান, তুমি মেহরবানি করে তার জীবনের সকল খারাপ আমলকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উঁচু মাকাম তুমি তাকে দান করে দিয়ে দিও। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কথা দীর্ঘায়িত করব না, কিন্তু দুই একটা কথা না বললেও নাই, কারণ আমি এখানতে মসজিদ যেদিন থেকে উদ্বোধন হয়েছে, শুরু হয়েছে, সেই দিন থেকে মসজিদে দায়িত্ব পালন করতেছি। আজকে যে ব্যক্তি আমাদের সামনে কাফনের ভিতরে আছে, লুকায়িত আছে, উনার একটা আমল, উনার একটা ভালো দিক, উনি সব সময় যে কথা আব্দুল্লাহ ভাই বলেছে, সব সময় নামাজের বিষয় নিয়ে, ইসলামের বিষয় নিয়ে, শরীয়তের বিষয় নিয়ে যে কোনো একটা হুজুর যদি আসে সামনে, তার কাছে শুনেই ছাড়বে, যে কোনো বিষয় নিয়ে তার কাছে প্রশ্ন করবে, এইটা কি ওইটাই কি, এটা একটা খুব একটা সুন্দর দিক, ভালো দিক। তা কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাপ করবেন একটা একটা ওসিলা ধরে, তার এই ভালো গুণের কারণে, এই ভালো শিক্ষা গ্রহণ করার জন্য, মানুষের কাছে শোনার জন্য, প্রশ্ন করার জন্য শিকার যে আগ্রহ, এই ওসিলাই করে আল্লাহ তাআলা ওনার সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে যেন জান্নাতের মেহমান বানায় নেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আসি, শুধু আমরা এখানে আসছি, অনেকেই নামাজ পড়ি না, আমাদের মেন যে কাজ, এখনই যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, পরকালে আমরা কী জবাবদিহিতা করব? অন্তত পাঁচ অক্ত নামাজ, যেখানেই যে অবস্থায় থাকি, পাঁচ অক্ত নামাজ পড়লে কারো কোনো ক্ষতি হবে না আশা করা যায়। আরও আল্লাহ তাআলা বলছেন যে অরিজকুম করিম, মুমিন যে হবে আমি তাকে সম্মানিত খানা খাওয়াবো। এই জন্য আসি, পাঁচ অক্ত নামাজ আমরা পড়ি। আসলে জানাজাগুলোর উদ্দেশ্যই হলো এটা, যে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি গিয়ে কিছু করতে পারি, তা না হলে ওখান থেকে একজনকে রেখে আসলাম, কী হইলো আমাদের? ও তো হিন্দু রীতি হয়ে গেল। আমরা এখান থেকে শিক্ষা নিয়ে যেতে হবে। এই জন্যে লম্বা করবো না কথা, এখন লম্বা করবো না, আপনারা এতটুকু কথা বলবো, পাঁচ অক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন।
আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মানুষ আমরা সামাজিক জীব, সমাজে বসবাস করতে হলে একে অপরের সাথে বিভিন্ন সময় কথা কাটাকাটি, মন কষাকষি, রাগারাগি, স্নেহ ভালোবাসা সব কিছুই প্রতিফলিত হয়। আমার এই শ্রদ্ধেয় ভাই যিনি দুনিয়ার থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, আপনাদের কাছে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি করে থাকে বা তানার কোনো আচরণে আপনারা মন কষ্ট পেয়ে থাকেন, তাকে আপনারা মাফ করে দেবেন। আপনারা মাফ করছেন? মাফ করছেন? মাফ করছেন? হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আর যেহেতু আমার এই ভাই দীর্ঘদিন ব্যবসা কার্যের সাথে জড়িত ছিল, যদি আপনারা তানার কাছে কোনো টাকা পয়সা পেয়ে থাকেন, তানার যোগ্য সন্তানেরা আছেন, তানাদের কাছে বললেই ইনশাল্লাহ আপনাদের ঋণ পরিশোধ করবে ইনশাল্লাহ। তাহলে আমরা এই মাইয়াতের জন্য দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন তানাকে যেন জান্নাত দান করেন। আমরা সকলে বলি আমিন। أشهد أن محمدا رسول الله.